জীবনে সবাইকে ক্ষমা করলেও কিছু মানুষকে কখনো সুযোগ দিবেন না। যারা ডাবল ফেস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায়, নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে পারে, আর যখনই তাদের কোনো কিছু মানে স্বার্থের দরকার পড়বে তখনই মিষ্টি কথা বলে আপনার সাথে যুক্ত হবে, আর যখনই দেখবেন তাদের স্বার্থগুলো হাসিল হয়ে যাবে তখনই আপনাকে আবার ছুঁড়ে ফেলে দিবে। তো এসব মানুষ থেকে আসলে দূরে থাকাই নিজের জন্য মঙ্গলজনক। আর আজকে যেহেতু মেয়ে দিবস, তো মেয়ে দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শ্রমিকদের, যারা বিনা বেতনে আমার পিছনে খুব ভালো সার্ভিস দিয়েছেন সারা বছর, মানে বিনা পয়সায় যারা আমার বদনাম এর কাছে ওর কাছে লাগিয়ে বেড়ান, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তারা যেন আরও খুব ভালো ভালো সার্ভিস দিতে পারে সেই কামনাই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আজকের ভিডিওটি সবার খুব ভালো লাগবে। তো আমি ঈদে কেক বানিয়েছিলাম চাঁদ শেপের, তো ভিডিওটি আসলে মানে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি। তো আশা করি ভিডিওটি সবার খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো চাঁদ শেপের কেক আপনারা কীভাবে বানাতে পারেন সেটা আজকে করে দেখাবো, খুবই ইজি ছিল। তো আমি ফার্স্টে কেকটাকে বানিয়ে নিয়েছি। তো কেক তো আমরা সবাই বানাতে পারি কম বেশি, তো কেকের ভিডিও আমার পেজে অনেক আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন কেকের রেসিপি। তো আজকে আর রেসিপি দিচ্ছি না, শুধু ডেকোরেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কেকটাকে আমি একটি গোল শেপের বাটি নিয়েছি, তো বাটি নিয়ে একটা সাইড আমি কেটে নিয়েছি। তো কেটে নিলে খুব সুন্দর চাঁদ হয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে এখন ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ডেকোরেশন করে নেব। আর এখন যেহেতু প্রচুর গরম ছিল, আসলে গরমের মধ্যে কেকের ক্রিমটা বানানো অনেক বেশি কষ্টকর ছিল, মানে ক্রিমটা বারবার গলে যাচ্ছিল, কোনো মতে আসলে মানে স্টিক হচ্ছিল না। তারপর আমি এটা এসি রুমে করেছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল। তা আপনারা যারা মানে নর্মালি করবেন, তারা মানে যে পাত্রে আপনারা মানে ক্রিমটা করবেন মানে বিট করবেন, সেই পাত্রের নিচে কিছু বরফ দিয়ে নেবেন অন্য একটি বাটির মধ্যে, তাহলে মানে মোটামুটিভাবে ভালো হবে আর কি, যেহেতু এখন অনেক বেশি গরম আসলে। তো এই পর্যায়ে আমি কেকটাকে মানে ফিনিশিং দিয়ে নিয়েছি, আর উপরে এখন চকলেট গানাজ দিয়ে নিচ্ছি। তো গানার দিয়ে তারপর আমি উপরে কিছু ছোট ছোট ফুল এঁকে নেব। আর আজকের কেকটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি, আসলে সিম্পল কেকে কিন্তু দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ক্রিম টিম দিয়ে ডেকোরেশন করলে আসলে খেতেও ভালো লাগে না, দেখতে যদিও সুন্দর লাগে আসলে খেতে ভালো লাগে না। তো আজকেরটা খুবই সিম্পলভাবে করার চেষ্টা করেছি, কারণ যেহেতু মানে ক্রিমগুলো একদমই গলে গলে যাচ্ছিল, তো সেক্ষেত্রে আসলে আর বেশি ঝামেলা করতে চাচ্ছিলাম না। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আসলে কি বলবো, দুঃখের কথা মানে পাইপিং ব্যাগ অনেকগুলো কিনে আনছিলাম, তো সবগুলো আসলে মানে ক্রিম ভরার সাথে সাথে ব্যাগগুলো আসলে ফেটে গেছে, মানে একদমই ভালো ছিল না আসলে কোয়ালিটিগুলো। তো এ পর্যায়ে মানে নামটা লিখতে যে অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম, কোনো মতে আসলে লিখতে পারছিলাম না, অনেক মোটা মোটা কেমন জানি লেখা হয়ে যাচ্ছিল, তারপর কোনো রকম আসলে লিখেছি। তো যাই হোক, কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো এই তো একদমই রেডি হয়ে গিয়েছে কেকটা, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।